আর একটা বিষয় তোমাদের বলে রাখি, তোমরা যারা রাজীপাল মহাশয়ের স্টুডিওতে এসে ভিডিও করছো, হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি কৃষ্ণনগরের মৃৎশিল্পী রাজীপাল মহাশয় স্টুডিওতে। তো গাইজ, আমি অনেকদিন ভিডিও দিতে পারিনি, প্রায় দেড় মাস মতো। বলতে গেলে এই ডায়লগটা আমার চ্যানেলে পুরো হিট হয়ে গিয়েছে যে আমি অনেকদিন পর ভিডিও দিতে পারিনি, যে এই যে এই কথাটা। আসলে এই দেড় মাস ভিডিও দিতে পারিনি, তার এক নম্বর কারণ হচ্ছে আমার জ্বর এসেছিলো, তোমরা আমার কমিউনিটি পোস্টে দেখতে পেয়েছো। আর একটা কারণ হচ্ছে আমি একটা ওয়েব সিরিজ বানাচ্ছি, সেটা মানে কাজ চলছে এখনও, সেটা তোমরা আর কদিন বাদেই দেখতে পারবে। এবার সেটা কীভাবে আসছে সেটা তোমরা জানতে গেলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর একটা কারণ হচ্ছে যে আমার ফোনের যদি স্টোরেজ না থাকে তাহলে ভিডিও কীভাবে বানাবো বলো তো। আমার পরে ফোনের স্টোরেজ ছিল না, যার জন্য আমি ভিডিও বানাতে পারিনি। তো অবশেষে আমি ম্যানেজ করে ভিডিওটা তৈরি করছি। তো আজকে আমি রাজীপাল মহাশয় স্টুডিওতে এসেছি, এখানে রং করা প্রায় কমপ্লিট, চক্ষুদানি শুধু বাকি আছে। আর একটা বিষয় তোমাদের বলে রাখি, তোমরা যারা রাজীপাল মহাশয়ের স্টুডিওতে এসে ভিডিও করছো, ঠিক আছে, অনেকেই আছে যারা ঠাকুরগুলো কোন ক্লাবে যাচ্ছে সেগুলো উল্লেখ করে দিচ্ছে। তো তোমাদের আমি একটাই রিকোয়েস্ট করবো যে এই ঠাকুরগুলো কোথায় যাচ্ছে, ঠাকুর তৈরি হওয়া না পর্যন্ত কেউ যেন রিভিল না করে যে ঠাকুরগুলো কোথায় যাচ্ছে। মানে এগুলো রিভিল করে দিলে অনেক মানে ক্লাব বাড়োয়ারির মধ্যে একটু প্রবলেম সৃষ্টি হয়, তো এনাদেরও মানে যারা ঠাকুর তৈরি করেন তাদেরও একটা প্রবলেম সৃষ্টি হয়। তো এইগুলো কেউ করো না, তোমরা আসছো ভিডিও করছো, ঠিক আছে, তোমরা ঠাকুরগুলো দেখাও, ঠাকুরগুলো যেখানে লেখা আছে সেগুলো দেখাতে পারো, কোথায় যাচ্ছে সেটা দেখাতে পারো, কিন্তু কোন ক্লাবে যাচ্ছে সেগুলো উল্লেখ করো না, অবশ্যই ঠাকুর পুরোপুরি কমপ্লিট না হওয়া পর্যন্ত, এটুকুই বলা ছিল। তো চলো তোমাদের পুরো ঠাকুর মানে দেখিয়ে দিই, তৈরি কতদূর কী এগোলো সেগুলো দেখিয়ে দিই। আর অবশ্যই একটা লাইক করে দিও, কারণ অনেকদিন পর ভিডিও দিচ্ছি, রিচ হয়তো একটু ডাউন হয়ে যেতে পারে, প্রতিটা জিনিসই ডিপেন্ড করছে তোমাদের ওপর, তো একটু সাপোর্ট একটু দরকার। তো দেখা হচ্ছে একদম শেষে।